হ্যালো বন্ধুরা, এক্সপ্লেইন অ্যান্ড রিভিউ চ্যানেল ফ্যান্টাসি ওয়াচে আপনাকে স্বাগতম। আজকের গল্পটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভির গল্প, যা দেখে আপনার মন কিছুটা বিক্ষিপ্ত হতে পারে। মুভিটি একটি ফ্যামিলিকে কেন্দ্র করে, যেখানে ওয়াইফ অনেক ওপেন মাইন্ডেড, সে প্রতিনিয়ত বয়ফ্রেন্ড বদলায় আর তার নিত্যনতুন বয়ফ্রেন্ডের মেরে ফেলে হাজব্যান্ড, আর এ ব্যাপারটা জেনে যায় তাদের বাচ্চা মেয়েটি। এভাবেই এগিয়ে চলে মুভিটি। চলুন শুরু করি 2002 সালে মুক্তিপ্রাপ্ত মুভি ডিপ ওয়াটার। আমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক আজকের মুভি। আজকের গল্পের নায়ক একজন আমেরিকান এবং তার ওয়াইফ একজন ব্রাজিলিয়ান। দুটি ভিন্ন সংস্কৃতির মানুষ হওয়ায় তাদের উভয়ের চরিত্রই সম্পূর্ণ বিপরীতমুখী। অনেক বছর হয় তাদের দুজনের বিয়ে হয়েছে আর তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। মুভিটিতে কেন্দ্রীয় পুরুষ চরিত্রটির নাম ভিক আর মহিলা চরিত্রটির মেলিন্ডা। আজ তারা দুজনেই একটি পার্টি অ্যাটেন্ড করতে তাদের বন্ধুর বাড়িতে যাচ্ছে, আর সেখানে যাওয়ার জন্য তারা যখন রেডি হচ্ছে, তখন মেলিন্ডা ভিককে বলে, তুমি কি আমাকে আমার হিল পরতে সাহায্য করবে? ভিক খুশি হয়ে তাকে তার হিল পরিয়ে দেয়। মেলিন্ডা বলে, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। এই কথা শুনে সে একটু হতাশ হল, কিন্তু তার উত্তর কোনো দিল না, শুধু বলল, চলো যাই। আসলে তার মনে কি চলছিল আমরা পরের মুভির সাথে সাথে জানতে পারব। এরপরে তারা দুজন সেই পার্টিতে পৌঁছে যায়। পার্টিতে এসে মেলিন্ডা তার এক পুরানো বন্ধু জোয়েলকে দেখতে পায়। অনেকদিন পর দেখা, এই কারণে সে এখন তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে ভিকও কথা বলতে শুরু করে তার বন্ধুদের সাথে। এর কিছুক্ষণ পর মেলিন্ডাকে সামনে দেখতে না পেয়ে ভিক মেলিন্ডাকে খুঁজতে শুরু করে। পরে সে দেখতে পায় মেলিন্ডা ও তার বন্ধু জোয়েল নিচের সুইমিং পুলের কাছে বসে একে অপরকে চুমু দিচ্ছিল। এটা দেখে তার খুব খারাপ লাগে, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এর ফলে আমাদের মনে হয় সে এই ব্যাপারটাতে অভ্যস্ত। তখন তার বন্ধুরা তাকে বলে যে জোয়েল এবং মেলিন্ডার মধ্যে কিছু একটা চলছে আর তোমার এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু ভিক তাকে কিছু বলে না আর তার কথা উপেক্ষা করে। একটু পরেই মেলিন্ডা পার্টিতে পিয়ানো বাজাতে শুরু করে। এটা দেখে ভিক খুব খুশি হয়। বন্ধুরা, দেখুন কি একটা অবস্থা, ওয়াইফ অন্য পুরুষের সাথে সেক্স করছে। এটা জানার পরও সে যখন পিয়ানো বাজাচ্ছিল তখন ভিক খুব খুশি হচ্ছিল, আর এদিকে তার আচরণও বেশ অদ্ভুত। এরপরে দেখি জোয়েল আর ভিক একে অপরের সাথে কথা বলছে। সে ভিককে বলে যে, তুমি খুব ভালো হাজব্যান্ড, তুমি তোমার ওয়াইফের ব্যক্তিগত জীবনে মোটেও হস্তক্ষেপ করো না, তোমার ওয়াইফ কি করছে তা নিয়ে তুমি চিন্তাও করো না। ভিক তখন তাকে ভয় দেখায় আর বলে যে, আমার ওয়াইফ এর একটি পুরানো প্রেমিক ছিল, মার্টিন। তুমি নিশ্চয়ই জানো যে মার্টিন এখন শহর থেকে উধাও হয়ে গেছে। কেন তা কি জানো? কারণ আমি তাকে হত্যা করেছি। যে আমার ওয়াইফের কাছে আসে আমি তাকেই হত্যা করি। ভিকের মুখে এই কথা শুনে জোয়েল খুব ভয় পেয়ে যায় আর তখনই পার্টি ছেড়ে চলে যায়। পার্টি শেষ হওয়ার পর মেলিন্ডা ভিককে জিজ্ঞেস করে, তুমি কি আমার বন্ধুকে হুমকি দিয়েছিলে? সে হঠাৎ পার্টি ছেড়ে চলে গেল কেন? ভিক বলে, না আমি তো কিছু বলিনি। এরপরে ভিক ও মেলিন্ডা বাড়িতে চলে আসে আর এখন আমরা তাদের মেয়ে ট্রিক্সিকে দেখতে পাই, আর তার যত্ন নেওয়ার জন্য একজন বেবিসিটারও আছে, তাকেও দেখি আমরা। এরপরে মেলিন্ডা সেই বেবিসিটারের সামনেই টপলেস হয়ে যায়। তখন ভিক বেবিসিটারকে বলে যে, আমার ওয়াইফ ব্রাজিলিয়ান, সে একটি ভিন্ন সংস্কৃতির মানুষ আর সে খুব ওপেন মাইন্ডেড, প্লিজ তুমি কিছু মনে করো না। তখন বেবিসিটার মহিলাটি মজা করে মেলিন্ডাকে বলে যে, আমেরিকা কেমন দম বন্ধ করে দিচ্ছে। এরপরে মেলিন্ডা বেডরুমে চলে যায় আর ভিক মেলিন্ডাকে মেসেজ করে দেয়। এক পর্যায়ে ভিক তাকে জিজ্ঞাসা করে, কেন তুমি এমন ছেলেদের পছন্দ করো যাদের মাথায় কোনো বুদ্ধি নেই? একথা শুনে সে ভিককে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে আমার মস্তিষ্কের জন্য পছন্দ করো নাকি অন্য কিছুর জন্য? মেলিন্ডা বলে যে, আমি বুদ্ধিমত্তার জন্য ছেলেদের পছন্দ করি না, আমি শুধু তার কাছ থেকে আনন্দ পেতে চাই। মেলিন্ডার মেসাজ হয়ে গেলে সে ভিককে অন্য ঘরে যেতে বলে। এখানে আমরা জানতে পারি যে এই দুই দম্পতি আলাদা ঘরে ঘুমায়। এই দুজনের জীবন বাইরে থেকে বেশ সুখী দেখায়, কিন্তু আসলে ভিতরে তাদের মাঝে খুব একটা মিল নেই। ওয়াইফ খোলামেলা সম্পর্কে থাকতে পছন্দ করে, সে ভিন্ন ভিন্ন মানুষের সাথে মজা করবে, ঘুরবে, খাবে, দুজন একান্তে সময় কাটাবে, আর এদিকে হাজব্যান্ড ফ্যামিলি ওরিয়েন্টেড। কিন্তু সে তার ওয়াইফকে এতটাই ভালোবাসে যে তাকে হারাবার ভয়ে সে তার কোনো অপকর্ম সম্পর্কেই তাকে কিছু বলে না। তাই সে তার প্রেমিকদেরকে হুমকি দেয় আর তাদের কাছ থেকে তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। ভিক তার বেশিরভাগ সময় তার মেয়ে ট্রিক্সির সাথে কাটায় আর তার বাকি সময় তার শামুক চাষে প্রজেক্টে ব্যয় করে, যেখানে সে শামুকের প্রজনন ও বংশ বাড়ানোর জন্য কাজ করে। বাড়ির বাইরের বাগানে ছোট্ট শামুক চাষের জন্য জায়গা করে নিয়েছে সে, আর এখানেই সে তার প্রচুর সময় ব্যয় করে। অন্যদিকে ট্রিক্সি একজন খুব স্মার্ট মেয়ে, যে তার স্কুলের প্রকল্পের জন্য কাজ করে। সে রেডক্স রিয়াকশন পাওয়ার্ড ও পটেটো পাওয়ার্ড রোবট তৈরি করে। সে এত স্মার্ট যে সে তার মা এবং বাবার মধ্যে যে সম্পর্ক চলছে তা খুব ভালোভাবে বুঝতে পারে।
যখন ভিক তার মেয়েকে স্কুলে দিয়ে আসে, তখন সে তার সবচেয়ে ভালো বন্ধু ক্যালির সাথে দেখা করে। ক্যালি মজা করে বলে, আমি শুনেছি তুমি মানুষ খুন করছো। সে বলে যে জোয়েল সারা শহরে প্রচার করছে যে তুমি তোমার ওয়াইফ আর প্রেমিক মার্টিনকে খুন করেছ। সে বলে, আমি শুধু একটু মজা করেছিলাম। এরপর ক্যালি বলে, মজা হোক বা সত্যি, তোমার কথাই কিন্তু কাজ করেছে, জোয়েল আর কখনো তোমার ওয়াইফ এর আশেপাশে ঘোরাঘুরি করবে না। এইসব কথা তার বন্ধুরাও জানে, আর তখন সে তাকে বুঝিয়ে বলে, দেখো আমি কোনো খুন করিনি, আমি শুধু জোয়েলকে ভয় দেখানোর জন্য এটা বলেছিলাম। এদিকে মেলিন্ডা তার কাছে জানতে চাইলে সে তার ওয়াইফকেও স্পষ্ট করে জানিয়ে দেয় সে মজা করেছিল, কিন্তু সে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। সে বলে যে তুমি আমার বন্ধুকে ভয় দেখিয়ে তাকে পার্টি থেকে তাড়িয়ে দিয়েছ, এবং আমার মনে হয় তুমি মার্টিনকেও খুন করেছ। সে তখন আরও বলে যে জোয়েলকে বাড়িতে ডেকে তোমার তার কাছে ক্ষমা চাইতে হবে। তারপর তারা জোয়েলকে তাদের বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। রাতের খাবারের পর মেলিন্ডা ভিককে বলে যে তুমি ট্রিক্সির ঘরে যাও আর তাকে গল্প বলে ঘুম পাড়াও। ভিক জানত সে জোয়েলের সাথে ইন্টিমেট হতে চায়, তাই সে ট্রিক্সির ঘরে যায় এবং তার গল্প বলা শুরু করে। সে তার বাবাকে জিজ্ঞেস করে কেন মা অন্য পুরুষদের সাথে এমন আচরণ করে। আমি জোয়েলকে মোটেও পছন্দ করি না, আমি মা আর তোমাকে একসাথে দেখতে চাই, আমি মাকে অন্য পুরুষের সাথে দেখতে পছন্দ করি না। ভিক বলে, আমি সব জানি, এখন তুমি ঘুমাও। এরপরে সে দেখে তার ওয়াইফ তার নিজের বাড়িতে জোয়েলের সাথে সেক্স করছে, তাই সে রান্নাঘরে গিয়ে প্লেট ছুঁড়ে ফেলে দেয় শব্দ করার জন্য, আর সেই শব্দ শুনে তারা দুজনই বেরিয়ে আসে। তারা বেরিয়ে আসলে ভিক জোয়েলকে বলে যে সে তার কাছে ক্ষমা চাইবে না। সে আরও বলে যে আমি একটা কথা পরিষ্কার করে বলি তোমাকে, আমি হাতুড়ি দিয়ে পিটিয়ে মার্টিনকে খুন করেছি। জোয়েল এবার আরও ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ভিক, মেলিন্ডা এবং ট্রিক্সি তাদের বন্ধুর এক পার্টিতে যায়, যেখানে তারা একজন লেখক ডনকে খুঁজে পায়। ডন বলে, আমি গল্প লিখি, আর ভিককে জিজ্ঞেস করে তুমি কি করো। ভিক বলে যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি চিপ বানাই যেগুলো ড্রোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়। তখন ডন বলে, ভালো, তুমি ড্রোন নিয়ে কাজ করো, আর সেই ড্রোন আফগানিস্তানে গিয়ে বোমা ফেলে। তখন ভিক বলে যে ড্রোন তো মানুষের কাছে খাবার পৌঁছে দিতেও কাজে লাগে, বোমা কেন, তুমি একটি ড্রোনের সাহায্যে পরিবহনের কাজও করতে পারো। এ বিষয়ে ডন বলে, খাবার দেওয়া যাবে, তবে ড্রোন ব্যবহার করা হচ্ছে শুধু বোমা ফেলার জন্য। এসব কারণে ডন ও ভিকের সম্পর্কে কিছুটা ফাটল দেখা দেয়। তারপর ডন যখন যুক্তিতে হেরে যেতে শুরু করে, তখন সে তাকে বলে, তুমি মার্টিনকে মেরেছ, আমি এটা শুনেছি। তখন ভিক তাকে বলে যে এই সব একটা রসিকতা ছিল, আপনি কিভাবে এই সব বিষয়কে সিরিয়াসলি নিতে পারেন। এরপরে ভিক তার ঘনিষ্ঠ বন্ধু এবং ট্রিক্সির স্কুল শিক্ষিকা ক্যালির সাথে পার্টিতে নাচছে। মেলিন্ডা এটি দেখে খুব ঈর্ষান্বিত বোধ করে এবং ফেরার পথে গাড়িতে ভিককে সাক্ষরে করে তাকে উত্তেজিত করে দেয়, আর তারা বাড়ি ফিরে অনেকদিন পর সেক্স করে। এর কয়েকদিন পর ভিক জানতে পারে যে মেলিন্ডা এখন পিয়ানোর ক্লাস নিচ্ছে, আর সেখানে তার শিক্ষক চার্লি তার প্রেমিক হয়ে গেছে। সে তার বেশিরভাগ সময় শামুক কালচার সেন্টারে কাটাত, কিন্তু তার কল্পনায় সে তার ওয়াইফকে চার্লির সাথে সেক্স করতে দেখে। আসলে সে মেনে নিতে পারছিল না এই সম্পর্ক। মেলিন্ডা আজ রাতেও বাড়িতে ফিরে নাই, তাই সে আজ রাতেও ঘুমাতে পারেনি। পরের দিন সকালে যখন মেলিন্ডা বাড়িতে আসে, তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি সারা রাত কোথায় ছিলে। মেলিন্ডা জানায় সে সারা রাত চার্লির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। ভিক এটা আগে থেকেই জানে, মেলিন্ডা এতটাই বোল্ড, সে চার্লি সম্পর্কে ভিককে এমন কিছু বলে যে কোনো হাজবেন্ড তা কখনোই শুনতে চাইবে না। সে রেগে গিয়ে বলে, আমি তোমাকে কি বলবো, সে আমাকে কোথায় স্পর্শ করেছে, কোথায় সে চুম্বন করেছে, সেই সম্পর্কে তুমি আমার কাছ থেকে কি জানতে চাও, আমাকে কতটা আনন্দ দিয়েছে জানতে চাও। ভিক তাকে বলে যে আমাদের একটি সন্তান আছে এবং আমাদের একটি পরিবার আছে, সে সম্পর্কে একটু চিন্তা করো। মেলিন্ডা বলে যে সন্তান নেওয়া বা বিয়ে করে সাথে থাকাটা তোমার চাওয়া ছিল, আমি চাইনি। আসলে মেলিন্ডা বলতে চায় সে মুক্ত থাকতে চেয়েছিল, যখন যার সাথে ইচ্ছে সে থাকবে, কিন্তু ভিক একটি ফ্যামিলি চেয়েছিল, সে তাদের একটি সন্তান চেয়েছিল, আর সে কারণেই মেলিন্ডা আর মানিয়ে নিতে পারছে না। কিন্তু ভিক চেয়েছিল যে তারা সবাই একসাথে এক ফ্যামিলি হয়ে বাড়িতে থাকবে, কিন্তু মেলিন্ডার এই সমস্ত অনৈতিকতার কারণে তার ফ্যামিলি এখন ভেঙে যাচ্ছে। ভিক এখন মনে মনে ভাবছিল যে এখন আর এই সম্পর্কটা কিছুতেই টিকবে না। পরে একদিন ভিকের বন্ধুর বাড়ির একটি পার্টিতে মেলিন্ডার নতুন প্রেমিক চার্লি চলে আসে। মেলিন্ডা তাকে দেখে খুব খুশি, কিন্তু ভিক খুব বিরক্ত হয়। মেলিন্ডার অনুরোধে চার্লি সেখানে পিয়ানো বাজায়, যা মেলিন্ডা অনেক উপভোগ করে। পরে রাত হয়ে গেলে ভিক সিডি দিয়ে মেলিন্ডাকে খুঁজছিল, ঠিক তখনই সে নিচের দিকে তাকায় আর দেখে যে মেলিন্ডা এবং চার্লি অন্তরঙ্গ হয়েছে। এখন দুজনেই রুম ছেড়ে সুইমিং পুলের দিকে যাচ্ছে। ওয়াইফকে সবার সামনে মজা করতে দেখে তার রাগ চরমে পৌঁছে যায়।
তারপর সে মনে মনে এমন একটি পরিকল্পনা করে যার ফল চার্লির জন্য খুব খারাপ হতে চলেছে। কিছুক্ষণ পর সেখানে বৃষ্টি শুরু হয়, যার ফলে সবাই এক এক করে ভেতরে চলে আসে। বাড়ির ভিতরে সবাই কুকিজ উপভোগ করছিল, তারপর সুযোগ দেখে ভিক সুইমিং পুলে আসে এবং চার্লিকে সুইমিং পুলে ডুবিয়ে হত্যা করে এবং স্বাভাবিক কাজকর্ম করে বাড়ির ভিতরে ফিরে আসে। এরপরে সে গরম কুকিজ দেখে তা খেতে শুরু করে। পরে যখন মেলিন্ডা চার্লিকে দেখতে না পায়, তখন সে তাকে খুঁজতে শুরু করে আর সে দেখতে পায় চার্লি সুইমিং পুলে মরে ভেসে আছে। সে চিৎকার করে আর তখন সবাই তাকে পুল থেকে তুলে নিয়ে আসে। তাকে চেতনায় আনার চেষ্টা করে, কিন্তু তার মৃত্যুর কারণে সে আর চেতনা ফিরে পায় না। এরপর পুলিশের একটি দল সেখানে এসে তাকে মৃত ঘোষণা করে। পুলিশ সেখানে তদন্ত করলে সেখানে কিছুই খুঁজে পায় না। পুলিশ একে দুর্ঘটনা বলে প্রতিষ্ঠিত করে সেখান থেকে চলে যায়। এদিকে ডন, মানে সেই লেখক, চার্লি ও ভিককে সুইমিং পুলে দেখেছিল, এখন তাকে সে সন্দেহ করতে শুরু করে আর তার পেছনে একজন গোয়েন্দা নিযুক্ত করে। তারপর ভিক তার ওয়াইফের ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে জানতে পারে যে তার ওয়াইফ ডনকে টাকা দিচ্ছে যাতে সে তার পেছনে গোয়েন্দা লাগাতে পারে। তারপর সে তার বাড়িতে যায় এবং বলে, আমার পিছনে গোয়েন্দা লাগানোর কোনো অধিকার নেই তোমার। ডনের ওয়াইফ ক্যালি তাকে এর জন্য ক্ষমা চাইতে বলে, কিন্তু সে বলে যে আমি যা করেছি ঠিক করেছি, তার জন্য আমি কেন ক্ষমা চাইব। উভয়ের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল, এরপরে এরও খারাপ হয় আর ভিক সেখান থেকে চলে আসে। কিন্তু ভিকের সবচেয়ে বড় সমস্যা ছিল তার ওয়াইফ এবং তার নতুন নতুন বয়ফ্রেন্ড। এখন মেলিন্ডা আবার তার নতুন বয়ফ্রেন্ড টনির সাথে আড্ডা দিচ্ছে, সে তার কলেজ লাইফের প্রেমিক ছিল আর সে মেলিন্ডার জন্যই এখানে ইউএসএ এসেছে আর তার সাথে আবার দেখা করে। এসব দেখে ভিকের মনে আবার ঈর্ষা জেগে ওঠে। এদিকে ট্রিক্সি বলে যে, বাবা আমি জানি তুমি কি করেছো, আমি জানি তুমি চার্লিকে মেরেছো। তখন ভিক বলে যে, তুমি যদি জানোই তাহলে এই ব্যাপারটা আমাদের দুজনের মধ্যেই থাকা উচিত, তাই না? তারপর ট্রিক্সি তার ঘরে চলে যায় আর ভিক এখানে মেলিন্ডাকে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে শুনছে। মেলিন্ডা বলছে যে, তোমার এখান থেকে কখন যাওয়ার পরিকল্পনা? ট্রিক্সিও ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে এবং সেখানে মানিয়ে নেবে। মেলিন্ডার কাছ থেকে এই সব কথা শুনে ভিক বুঝতে পারে যে মেলিন্ডা তাকে ছেড়ে ব্রাজিলে যাওয়ার পরিকল্পনা করছে আর সে ট্রিক্সিকেও নিয়ে যাবে। পরের দিন যখন টনি তার অনুরোধে মেলিন্ডার বাড়িতে আসে, তখন ভিকের রাগ আরও বেড়ে যায়। তার সাথে দুপুরের খাবারের পর তারা দুজনে একসাথে নাচে এবং অনেক মজা করে। এসব দেখে ভিক কিছুতেই সহ্য করতে পারে না। তাই পরের দিন একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পথে সে টনিকে তার গাড়িতে তুলে নেয় আর বলে, মেলিন্ডা কাছাকাছি একটা জমির সাইট দেখতে গেছে, আমিও সেখানে যাচ্ছি, চলো আমরাও যাই। তারপরে টনিও তার সাথে গাড়িতে বসে সেই সাইটের দিকে চলে যায়। তারপর তারা দুজন শহর থেকে অনেক দূরে একটি হাইকিং সাইটে যায়। ভিক এখানে খুব রাফ গাড়ি চালায়। টনির বিষয়টা বেশ অদ্ভুত লাগে। একটু পরে তারা দুজনেই হাইকিং সাইটে নেমে পড়ে। টনি যখন একটু এগিয়ে যেতে শুরু করে, ভিক একটি পাথর তুলে তার মাথায় আঘাত করে আর তারপরে সে আবারও একটি পাথর দিয়ে আঘাত করে, যার কারণে টনি সেখান থেকে পড়ে যায় এবং পাথরে আঘাত পেয়ে মারা যায়। তারপর ভিক নদীর কাছে নেমে আসে এবং টনির মানি ব্যাগ নেয়। তারপর সে টনির শরীরকে একটি বড় পাথরের সাথে বেঁধে পানিতে ডুবিয়ে দেয়। তারপরে সে তার কুকুরকে নিয়ে বাড়ি ফিরে আসে আর মেলিন্ডাকে জিজ্ঞাসা করে যে টনির আজকাল কোথায় থাকে, তাকে দেখা যায় না কেন, ব্যাপারটি কি। এরপর সে তার মেয়ের সাথে খাবার খেতে শুরু করে। মেলিন্ডা বলে, অনেক দিন হয়ে গেছে আমরা পিকনিকের জন্য হাইকিং সাইটে যাইনি, চল সেখানে যাই। পরে ভিক তার ওয়াইফ ও তার মেয়েকে সাথে নিয়ে পিকনিকের জন্য সেই হাইকিং সাইটে যায়। সেখানে ভিক মেলিন্ডাকে তার তোলা ফটোগুলি দেখায় যেখানে তার ওয়াইফের অনেক ছবির সংগ্রহ ছিল। সে দেখে খুব খুশি হয় এবং বলে যে, তুমি সেই ব্যক্তি যে আমার সমস্ত অত্যাচার সত্ত্বেও আমার সাথে থাকতে চাও, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তখন সে আবেগপ্রবণ হয়ে যায় আর তখনই তার মেয়ে ট্রিক্সি নদীর তীরে চলে যায়। তাই ভিক তাকে নিতে যায় আর সেখানে সে দেখে যে টনির মৃতদেহ এখন ফুলে উঠতে শুরু করেছে। ভিক ভয় পায় যে কেউ সেই লাশ দেখতে পাবে, তাই সে ট্রিক্সি এবং মেলিন্ডাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে মেলিন্ডার স্কার্ফটি সেখানে ফেলে যায়। আর যখন মেলিন্ডা জিজ্ঞেস করে যে তার স্কার্ফ ওখানে পড়ে আছে কিনা, সে না জানার ভান করে বলে যে, এটা কোনো ব্যাপার না, আমি কালকে গিয়ে ওটা নিয়ে আসব। পিকনিক থেকে বাড়িতে আসার পর মেলিন্ডা এবং ভিক দুজনেই মিলিত হয় আর ভিকের কাছে এখন মনে হতে থাকে যে মেলিন্ডা বদলে গেছে। পরের দিন মেলিন্ডা জেগে ওঠার আগেই সে স্কার্ফ নিতে যায়। যখন সে জেগে ওঠে তখন সে ভিকের জন্য অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান করার সময় সে শামুক কালচারের ভেতরে ভিকের ঘরে পৌঁছে যায়। চেক করার সময় সে দেখে যে টনির মানিব্যাগটি সেখানে রাখা। এটি দেখে সে বুঝতে পারে যে ভিক অবশ্যই টনিকে হত্যা করেছে। আর এদিকে হাইকিং সাইটে ভিক যখন টনির লাশ ফেলে দিচ্ছিল, সেখানে হঠাৎ ডন চলে আসে আর বলে, তুমি এখানে কি করছ? ভিক তাকে বলে যে, আমার ওয়াইফ ওর স্কার্ফ এখানে পড়ে গেছে আর আমি সেটা খুঁজছি।
তখন ডন তাকে তার ওয়াইফের স্কার্ফটি দেখায় আর বলে, এটা তো আমার কাছে আছে। সে দেখে ভিক টনির শরীরে ধাক্কা দিচ্ছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে। ভিক ও তার সাইকেল নিয়ে তার পিছনে যায়। এদিকে গাড়ি চালাতে চালাতে ডন বলে যে, এখন আমি আমার গল্পের জন্য আরেকটি স্ক্রিপ্ট পেয়ে গিয়েছি। সে পুলিশকে মেসেজ করতে চাইলেও মোবাইলটি হাত থেকে পড়ে যায়। আর এখানে রাস্তা ভালো না থাকায় সে তার গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছিল না। কিন্তু ভিক এই জায়গাটা খুব ভালো চিনত, তাই সে শর্টকাট রাস্তা ধরে ডনের গাড়ির সামনে চলে আসে। ডন তাকে বাঁচাতে চায়, কিন্তু তার স্টিয়ারিং ঘুরে যায় আর সে তার ভারসাম্য হারিয়ে ফেলে, ফলে তার গাড়ি নদীতে পড়ে যায় আর তার গাড়িটি পানিতে ডুবে যায় এবং সেখানেই সে মারা যায়। এদিকে মেলিন্ডা বাড়িতে তার ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার মেয়ে ট্রিক্সি সেই ব্যাগটি সুইমিং পুলে ফেলে দেয়। মেলিন্ডা জানতে চাইলে সে বলে, আমি এখান থেকে যাব না, আমি তোমাকে আর আমার বাবাকে একসাথে দেখতে চাই। এটা শুনে মেলিন্ডার মন বদলে যায়। কিছুক্ষণ পর ভিক বাড়িতে পৌঁছে মেলিন্ডাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। মেলিন্ডা তাকে কিছুই বলে না, যদিও সে সবই জানত, কিন্তু তারপরও সে কিছু বলছিল না। এরপরে মেলিন্ডা টনির মানিব্যাগটি পুড়িয়ে দেয়, যেটা সে স্নেইল কালচার রুমে খুঁজে পেয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে তাকে তার হাজব্যান্ডের চেয়ে বেশি আর কেউ ভালোবাসতে পারবে না, আর সে এখন তার হাজব্যান্ড এবং তার মেয়ের সাথে একটি সুখী জীবনযাপন করতে চায়। এই সুখী সমাপ্তির সাথে এই মুভিটি এখানেই শেষ হয়।